তো হ্যালো, ওয়েলকাম টু গাইস, আমি সকার আবার চলে এসেছি আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে। তো যে ভিডিওটা থাকবে আপনাদের জন্য আজকে, সেটা একটা সেটিংসের ভিডিও থাকবে, বুঝতে পারলে? সেটিংসের ভিডিও থাকবে, যে মেশিনগুলো কীভাবে সেটিংস করা হয় সেটিংয়ের ভিডিও থাকবে। আর আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে, আর তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা, স্কিপ না করে যদি দেখো তাহলে তোমাদের খুব ভালো, কেননা সেটিংটাকে কীভাবে করতে হয় কীভাবে চালাতে হয় সেটাই এই ভিডিওতে টোটাল কিছু বলা আছে, ঠিক আছে? তখন ভিডিওটা তোমাদের জন্য এর জন্যই বানানো যে কীভাবে মেশিনগুলো কানেক্টিং করতে হয়, কীভাবে চালালে ভালোভাবে চলবে, ঠিক আছে? তো এর জন্যই তোমাদের ভিডিওটা করা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমাদের এখন এই তো মালটা লোডিংটা কমপ্লিট হয়ে গেছে, এখন মালটা সাজাবো, নামিয়ে নিয়েছি। তো এখন মালটা সাজিয়ে নিই, চলো। ডবল ওপর ডবল তার উপরে টপ দিয়ে দিচ্ছি আমরা। তো এইভাবেই মালটা সাজানো হয়ে যাবে প্রায়। আর এখন আমরা সেটিংয়ে দিকে যাবো একটু, তোমাদের সেটিংগুলো ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা ইজিলি করতে পারবে সেটাকে। তো এখন আমাদের স্ট্যাবিলাইজারে ইনপুট দেওয়া হয়ে গেছে, এখন আমরা আউটপুটটা বের করছি। তো আউটপুটটা এখন বের করা প্রায় কমপ্লিট, আমাদের কৃষ্ণ এখন লাগাচ্ছে, তো দেখতেই পাচ্ছ ও লাগাক, তারপরে তোমাদের একটু দেখাই। তো এখন তো লাগাচ্ছে আউটপুটের। আর একটা জিনিস সবসময় মনে রাখবে যে ভোল্টেজটা সবসময় অ্যাকুরেট রাখার চেষ্টা করবে, তখন আমাদের বেসের মেশিন কানেক্ট হবে যেটা দিয়ে আমরা বেস চালাবো। তো ও তো দেখতেই পাচ্ছ কী করছে, সাপের মতো গলায় ঝুলিয়ে নিয়েছে জ্যাকগুলো। তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে লাগাতে পারো, তোমাদের ইচ্ছা মতো। তো এখন দেখা যাক এটা লাগাক। তো দুটো জ্যাক নিয়ে নিলাম আমরা, এক্সেলার টু এক্সেলার, ওকে, এক্সেলার টু এক্সেলার। এবারে আমরা যেটা ফিটিং করবো যেভাবে, তো কিছু কিছু লোক আছে অন্যভাবে ফিটিং করে, আমি আমার মতো ফিটিং করি। তো আমাদের এখানে একটা বাংলা ডিস্ট্রিবিউটার যাকে বলে, মানে একটা আউটপুট বেশি বার করানোর জন্য। তো আমার মিক্সারে শুধু দুটো এক্সেলার আউটপুটই আছে, ঠিক আছে? সব মিক্সারই থাকে, তো আমাদের এখানে দুটো এক্সেলার আউটপুট আছে। তো আমি এটাকে চারটা করে বাজাবো, তো সেটা বাড়িতেই বানানো যায় যদি একটু ইয়াতে হয়, তাহলে অল্প খরচায় বাড়িতেই বানানো যায়। তো আমরা সেটা আমি বানিয়ে নিয়েছি। তো এখন এটাকে লাগাচ্ছি আমরা, এই দেখতে পাচ্ছ ওই যে বোর্ডটা, এখান থেকে আমরা আউটপুট পেয়ে যাচ্ছি চারটে। তো চারটে আউটপুট বর্তমানে আমরা পেয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখান থেকে আউটপুট নিয়ে নিলাম আমরা একটা, লেফট রাইটের জন্য দুটো আউটপুট, ওকে। তো লেফট রাইটের জন্য দুটো আউটপুট নেওয়ার পরে তো হয়ে গেল, নিয়ে নিই। আচ্ছা চলো আউটপুটটা নেওয়া যাক। তোমাদের একটা কথা বলে দিই, যে কোনো জায়গায় প্রোগ্রামে যাও, খুব ভালোভাবে যাতে মালটা বাজে সেভাবে সেটিংটা করতে হবে। তখন আমরা চলে যাচ্ছি ওখান থেকে আউটপুট নিয়ে ক্রস ওভারের লেফট রাইটের ইনপুট দিতে। তো দেখাতে পাচ্ছি না ভিতরটাতে, যেহেতু একটু জায়গা কম, তো বাইরে থেকেই দেখানো হচ্ছে। তো এখানে আমরা লেফট রাইট নিয়ে নিয়েছি আউটপুট। তো আউটপুট এখন আমাদের ক্রস ওভারে যাবে ইনপুটে, আমরা ক্রস ওভার ইউজ করছি এটিএ প্রোর ক্রস ওভার। তো ওটা নিয়ে নিলাম, আউটপুটটা তোমার হচ্ছে মিক্সার থেকে আউটপুট আসলো ক্রস ওভার ইনপুট। তো এখন আমাদের যাচ্ছে ক্রস ওভার থেকে যে আমরা বাজাবো, আমরা এখন লো বাজাবো। তো ক্রস ওভারের দরকার কী আছে আমাদের, এখন লো। তো লোয়ের আমরা নিয়ে নিলাম লো আউটপুট, তো চলে এসে লোয়ের আউটপুট এই একটা, এই লাল কালারের তারটা দেখো, এই যে এটা এটা লোয়ের আউটপুট চলে এসছে। তো এটা তো আমরা স্টুডিওতে চালাচ্ছি মেশিনটা, ঠিক আছে? এই যে চলে এসে একটা লাল একটা হলুদ, এখানে আমরা মেশিনে ইনপুট করে দেবো চ্যানেল ওয়ান আর চ্যানেল টুতে। তো এটা সিম্পলভাবে কমপ্লিট হয়ে গেল এটা, কেননা বেশি একটা সময় লাগে না, যারা বোঝে একবারে বুঝে যাবে, যারা না বুঝে তারা বারবার দেখো ভিডিওটা কীভাবে সেটিংটা করতে হয়, ঠিক আছে? তো এখানে স্পিকন চ্যানেল ওয়ান একটা সাবওয়ুফার লাগিয়ে দিয়েছি বেস, আর চ্যানেল টুতে আর একটা সাবওয়ুফার বেস। তো আমাদের ইজিলি আমাদের বেসের মেশিন কানেক্ট হয়ে গেছে। তো এবার আমরা যাব তোমার স্ট্যান্ডার্ডের যেটা মেশিন আছে স্ট্যান্ডার্ডের টুকে,
সেটাকে আমরা আজকে ওভারলোডে চালাচ্ছি, কেননা ওভারলোডেই চালাচ্ছি। দুটো দুটো করে টপ 2 ওহমসে রানিং করাচ্ছে সেই মেশিনটাকে, কেননা আমার কাছে আর মেশিন ছিল না। তো এখানে আমরা ইকুয়ালাইজার ব্যবহার করব, ইকুয়ালাইজার হচ্ছে ডট কোম্পানি ইকুয়ালাইজার। তো এখান থেকে ইনপুট দিয়ে দিলাম, এখান থেকে এখন আউটপুটটা নিয়ে নিচ্ছে। ও একটু উল্টাভাবে করেছে, তো যাই হোক একভাবে করলে হয়। তো ওখানে ইনপুট দিয়ে দিয়েছি মেশিনতে আগেই, ওখানে আউটপুট দিতে হচ্ছে। তো এইবারে আমরা কি করব, আমাদের কাছে আর এক্সেলার জ্যাক তো নেই, তো এখন এক্সেলার টু বুলেট জ্যাক লাগাতে হবে আমাদের। তো এক পিসই আছে এক্সেলার, আর এক্সেলার এক পিস দিলে হবে না, 2 পিস লাগাতে হবে, স্টুডিওতে যেহেতু চলছে। তো এখন আমাদের এই যে বক্সটা দেখতে পাচ্ছ আমার উপরে, যেটা আউটপুট বেরিয়ে গেছে, তো এখানে আমরা ইনপুট করে দিলাম একটা বুলেট টু এক্সেলার। ওকে, এই যে হলুদ তারটা দেখতে পাচ্ছ, আর একটা হলুদ তার নিচ্ছে, এটাকেও বুলেট টু এক্সেলার ইন করে দিলাম, দেখতে পাচ্ছ এই যে ইনপুট। তো এখানকার ইনপুট এখানে আউটপুটে যাবে। ওকে, এই যে ঢুকিয়ে দিচ্ছে, এটা হচ্ছে একটা মানে সাধারণত একটা বোর্ড, আউটপুটের জন্য একটা বোর্ড বানিয়েছি আমি বাড়ি দিই। তো হয়ে গেল আমাদের, এটা তো সেটিং কমপ্লিট। এখন আরেকটা লাগাবে এখন বক্সের তার। ও কী বলছে শুনে দিতে পারছো তোমরা? তো এখন বক্সের তার লাগাবো আমরা, তো লাগিয়ে নিই, দেখতেই পাচ্ছো এই আমার সেট আপ, একটা ছোট্টো সেট আপ, এটা ছোট্টো সেট আপের মধ্যে খুবই তাকতমান সেট আপ এটা, ঠিক আছে। এখানে আমরা চালিয়েছি এটিএ পুরো 30 অ্যাম্পলিফায়ার দিয়ে, সেটা দিয়ে চালাচ্ছি আমরা 1400 ওয়াটের স্পিকার এটিএ পুরো সেটাও, তো খুবই রেজাল্ট ভালো। আর বেস তো তোমরা একটু শোনাবো তোমাদের, কেননা কপিরাইট ক্লেম চলে আসে যেহেতু সাউন্ডের জন্য, আর নো কপিরাইট সাউন্ড তো আমি মানে ভুলেই যাই যে চালাবো কী করে, মনেই থাকে না যে আমি তোমাদের শোনাবো একটু। তো আর কী করা যাবে, তো লাগিয়ে নিই এখন। এটা হচ্ছে তোমাদের টপের জন্য, আর টপে যে চালাচ্ছি আমরা সেটা চালাচ্ছি এটিএ পুরো স্পিকারই, সেটা হচ্ছে YX সিরিজ 400 ওয়াট করে, আর এইচ এফ আছে আমাদের 750-এর। তো ওকে, হ্যাঁ, তো 2K টা একটু লোডটা বেশি পড়ে, কিন্তু তাও ভালো। আমাদের সেটিং কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটু সাউন্ড টেস্টিংয়ের পালা। তো সাউন্ড টেস্টিং সেভাবে শোনাতে পারবো না যেহেতু কপিরাইট ক্লেম আসে, তো হালকা